আসসালামু আলাইকুম বন্ধুরা, ফার্স্ট টাইমে যে মিউজিকটি দেখতে পারলেন, এরকম মিউজিক যদি মোবাইল দিয়ে তৈরি করতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন। এক ভাই আমাকে প্রশ্ন করেছে যে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কিভাবে হারমোনিয়াম বাজানো যায়, তার একটি টিউটোরিয়াল দিবেন। তার কারণেই কিন্তু আমি হারমোনিয়ামের মাধ্যমে এই ভিডিওটি তৈরি করলাম। তো চলুন সেটা আমি মোবাইল স্ক্রিনে যাই দেখাই দিব কিভাবে আপনারা একদম সঠিক নিয়মে হারমোনিয়াম বাজিয়ে বিভিন্ন ধরনের মিউজিক তৈরি করবেন। এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? তো ফ্রেন্ডস, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা প্রথমে যে কাজটি করে নিব, আমরা সরাসরি চলে যাব এখানে প্লে স্টোরে। তো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, অবশ্যই শিখতে পারবেন। তো এখান থেকে আপনারা এখানে চলে যাবেন, এখানে আপনারা সার্চ করে নেবেন, সার্চ বক্সে যে সার্চ করবেন, এখানে লিখবেন হারমোনিয়াম। এখানে হারমোনিয়াম লিখে সার্চ করবেন, সার্চ করার পরে অনেকগুলো হারমোনিয়াম এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের যেটা পছন্দ হয় সেটা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে আপনাদের যে বাজনাটি বাজিয়ে তৈরি করছি সেটা হলো এই হারমোনিয়াম দিয়ে তৈরি করছি। আপনারা অবশ্যই লোগোটি খেয়াল করে নেবেন, আমি এই হারমোনিয়ামটা ডাউনলোড দিব। তো সেক্ষেত্রে আমার ডাউনলোড করা আছে, আমরা সরাসরি এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করা দেওয়ার পরে অবশ্যই আপনাদের মোবাইলে এরকম অ্যাড আসতে পারে অথবা লোডিং নিতে পারে। আপনারা একটু এখানে ব্যাগে একটি ক্লিক করবেন, ব্যাগে ক্লিক করার পরে এরকম একটি অপশন আপনাদের মাঝে চলে আসবে। এখান থেকে দেখেন, এখানে একটি ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পরে এখানে অনেকগুলো সেটিংস আছে, আপনারা যে ধরনের বাজনা তৈরি করতে চান এখান থেকে তৈরি করতে পারবেন। এখানে দেখেন একটি অপশন, এখানে একটি এগুলো যে ঘর আছে, এখান থেকে যদি আপনারা যে ঘরে দিয়ে রাখবেন এই ঘরে যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু একই ধরনের বাজনা হবে। আবার যদি বাজনা চেঞ্জ করতে চান তাহলে এই ঘরে দিবেন, আবার বাজনা চেঞ্জ করতে গেলে এইভাবে ঘরগুলো পরিবর্তন করে নেবেন। এখান থেকে আপনারা রেকর্ডিং করে নিতে পারেন। এখানে এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের এরকম সেভ হয়ে যাবে। এখান থেকে আপনারা বাজিয়ে দেখতে পারবেন, এখানে আপনারা সেভ করে দিবেন। যদি না সেভ করেন তাহলে এখানে ব্যাকে ক্লিক করবেন, তাহলে আপনাদের সেভ হবে না। এখান থেকে আপনারা কীভাবে বাজাবেন, এখানে প্রথমে একটি ক্লিক করবেন। এখান থেকে আপনারা এখন আপনারা এখানে ট্রাই করে নেবেন। এখান থেকে আপনারা এখানে যদি ঘর পাল্টান তাহলে আবার বিভিন্ন ধরনের বাজনা আসবে। এখান থেকে অনেকগুলো বাজনা আপনারা তৈরি করতে পারবেন। তো ফ্রেন্ডস, এভাবে আপনারা হারমোনিয়াম বাজিয়ে নিতে পারবেন, বিভিন্ন ধরনের মিউজিক কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন একদম ফ্রিতে একটি সফটওয়্যারের মাধ্যমে। তো আমি যেভাবে দেখাইলাম এরকম সফটওয়্যার ডাউনলোড করে নিয়ে কিন্তু আপনারা মিউজিক তৈরি করতে পারেন। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।